হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমি আবারও তোমাদের জন্য একটা নতুন রেসিপি ভিডিও শেয়ার করতে চলে এলাম। খুবই সামান্য উপকরণ দিয়ে আমার জেঠিমা অসাধারণ চাটনি বানায়, তো সেই রেসিপিটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমেই উপকরণ হিসাবে কী কী লাগছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তিনটে মাঝারি সাইজের টমেটো কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। তো একই রকমভাবে আমসত্ত্ব, খেজুর কিন্তু কেটে রাখা হয়েছে। আমরা সকলেই জানি চাটনি মানেই আমসত্ত্ব, খেজুর মাস্ট। আর কিশমিস তো তোমরা দিতেই পারো, আমাদের বাড়িতে এই মুহূর্তে কিশমিস নেই, সেই জন্যই দিলাম না। আর এই দেখো, ফোড়নের জন্যে কালো সর্ষে আর 2 থেকে 3টে তেজপাতা নিয়েছি, আর 1 কাপ পরিমাণ মতো চিনি, এছাড়া স্বাদ মতো লবণ তো দিতেই হবে। তো এইগুলোই উপকরণ হিসাবে লেগেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে। তো আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে দেব, একটু গরম হলেই আমি ফোড়ন দিয়ে দেব। তো আমি এখানে ফোড়নে দিচ্ছি তেজপাতা ও সর্ষে। তো ফোড়ন দিলেই একটা সুন্দর সুগন্ধ কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো যাই হোক, আমি এখন কুচিয়ে রাখা টমেটোগুলো কড়াইতে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, তারপর একটু পরিমাণ মতো কিন্তু হলুদ গুঁড়োও দিতে হবে। তো দেখো, হলুদ গুঁড়ো আর লবণ দেওয়ার পরেও কিন্তু এটাকে একটু নাড়তে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেও দেখছি টমেটোটা কিন্তু সিদ্ধ হয়নি। টমেটোটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্যে কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর আমি কুচিয়ে রাখা খেজুরটা কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো, খেজুরটা দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে, যাতে খেজুরটাও টমেটোর সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার খেজুর আর টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এতে আমসত্ত্বটা দিয়ে দেবো, কারণ আমসত্ত্ব সিদ্ধ হতে বেশি সময় নেয় না, সেই জন্যে আমসত্ত্বটা শেষে দিলাম। তো আমসত্ত্বটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবো। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, আমি এতে কিন্তু 1/2 কাপ চিনি দিচ্ছি। যেহেতু সব কিছুই মিষ্টি, আমসত্ত্বটাও মিষ্টি, খেজুরটাও মিষ্টি, সেই জন্যে এতে 1/2 কাপ চিনি দিলাম। তো দেখো, চিনিটা দেওয়ার পরেও কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখো, নাড়তে চাড়তে কিন্তু এর থেকে জল ছাড়ছে। এবার দেখো, আর কিছুক্ষণ নাড়লে আমি বুঝতে পারবো এতে কতটা পরিমাণ জল দেব। তো দেখো, আমি এতে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ঠিক কতটা পরিমাণে দিতে হবে সেটা কিন্তু আন্দাজ করেই দিতে হবে। তো দেখো, এবার কিন্তু চাটনিটা ফুটে গিয়েছে। তো দেখো, আমার চাটনিটা কিন্তু হয়ে এসেছে। তো নামিয়ে নেওয়ার আগে আমি এতে 2 গোটা এলাচ চিরে দিয়ে দেব। দেখো, এবার কিন্তু চাটনিটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছো আমার চাটনি রেসিপি একেবারেই তৈরি। এটা কিন্তু সন্ধ্যার টিফিনে গরম গরম সিঙ্গারার সঙ্গে খেতে বেশ সুস্বাদুই লাগে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আমার ভিডিওতে একটা করে লাইক কমেন্ট করে দিও। বাই বাই বন্ধুরা।